হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আবারও আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমার চ্যানেলে আমি আরও অনেক নতুন ভিডিও আপলোড করব, অনেক রেসিপি এবং নানান ধরনের ভিডিও, সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য, সাথে সাথে পাওয়ার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে স্ট্রবেরি ভর্তা। স্ট্রবেরিটা খুবই একটা স্বাস্থ্যসম্মত ফল, এটা হয়তো বাংলাদেশে এখন অত পপুলার হয়নি, কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত, অনেক হেলথ বেনিফিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে কয়েকটা স্ট্রবেরি নিয়েছি, এগুলোকে পরে আমি কেটে নেব। আর এখানে বিট লবণ নিয়েছি আমি, যেটাকে ইংলিশে বলে ব্ল্যাক সল্ট, না থাকলে আপনারা খাবার লবণ দিলেও হবে। ধনিয়া পাতা কুচি করে নেব। আর এটা হচ্ছে আমি মরিচে, শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়া করে নিয়েছি। চিলি ফ্লেক্স দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা সেটা ব্যবহার করলে খুব বেশি ভালো টেস্ট হবে না। আমার কাছে মনে হয় যে মরিচটাকে ভালো করে ভেজে তারপর আপনারা এভাবে গুঁড়া করে নিন, তাহলেই ভালো হবে, খেতে বেশি স্বাদ হবে। এখানে আছে হচ্ছে কাসুন্দি, তোমার কেনা কাসুন্দি, আপনারা কাসুন্দি না থাকলে তার পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, ঝাঁঝ ঝাঁঝ হবে, ভালো লাগবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সমান সাইজের করে কেটে রেখেছি, পাতলা সাইজ করে আমাদের যে স্ট্রবেরিগুলো ছিল সেই স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি বিট লবণটা দিয়ে দিলাম। এটা খুবই সহজ একটা রেসিপি, এটা বানাতে খুব বেশি সময় লাগে না। আর ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন। আপনারা যদি চান শুকনো মরিচ দিবেন না, কাঁচা মরিচ দিয়ে বানাবেন, সেটা আপনার টেস্টের উপর নির্ভর করছে। অবশ্যই আপনি কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে খেলেও সেটা অনেক মজা লাগবে, তবে দুইটার দুই ধরনের স্বাদ। দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাসুন্দিটাও আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বানান সেক্ষেত্রে আপনারা একটু বেশি দিবেন, কম বানালে কম দিবেন। এখন আর কিছুই না, সেই বিট লবণের সাথে আমাদের সমস্ত উপকরণগুলোকে স্ট্রবেরির মধ্যে মাখাতে হবে। তবে মাখানোর সময় খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন হাত দিয়ে চটকে মাখানোটা ঠিক হবে না, এটা খুব নরম। স্ট্রবেরিটা হচ্ছে খুবই নরম একটা ফল, যেটা কি না আপনি যদি খুব বেশি মাখান সেক্ষেত্রে এটা নরম হয়ে যাবে, এবং এটার ভিতরে মানে যে স্বাদটা একটু কচকচা থাকলে যে স্বাদটা লাগবে আপনাদের কাছে, যেভাবে স্লাইস করেছি আমরা সেভাবে থাকলে খুবই মজা লাগবে। দেখুন আমি ভাঙিনি, একদম সুন্দর আছে। আমি এটাকে একদম সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে মানে আস্তে আস্তে হয়েছে, এবং সমস্ত মশলা কিন্তু স্ট্রবেরির মধ্যে মাখা হয়ে গেছে। তাহলে চলুন দেখি নি কেমন হয়েছে আমাদের স্ট্রবেরি ভর্তা। দর্শক দেখুন স্ট্রবেরিগুলো খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো স্ট্রবেরির গায়ে লেগে গেছে, এবং এটা আমি আগেই বলেছি অনেক স্বাস্থ্যসম্মত একটা ফ্রুট, এটার হেলথ বেনিফিট অনেক। আর এটা আপনারা এইভাবে খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন, যেহেতু এটা বাংলাদেশে হয়তো বা এখনও অত পপুলার হয়নি, তাই দেশি স্টাইলে মাখিয়ে খেলে অবশ্যই এটা ভালো লাগবে। আর আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।